ভাওয়েলস ইংরেজি এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার আছে। এখানে ক্যাপিটাল লেটারও আছে, স্মল লেটারসও আছে। এই 26টি লেটারস এর মধ্যে কোন কোন লেটারস গুলো ভাওয়েল সেইগুলো আজকে আমি দেখাবো। ভাওয়েলস 5টি, কি কি? এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ আর ভাওয়েলস। A E I O U R vowels. A A E I O U এই পাঁচটা লেটার, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা লেটারকে আমি বোর্ডে সার্কেল করব, ঠিক আছে? তাহলে দেখি প্রথমে A, A কোনটা? এখানে A, ক্যাপিটালও আছে স্মলও আছে, তাহলে এটা সার্কেল করি A। তারপরে E, তে B C D E, তাহলে E টা সার্কেল করব। F G H I, I টা সার্কেল করব। J K L M N O, O টা সার্কেল করব। P Q R S T U, U টা সার্কেল করব। V W X Y Z, তাহলে A E I O U আর ভাওয়েলস। আর বাকি যে লেটার্স গুলো আছে সেগুলো সবই কিন্তু কনসোনেন্টস। হ্যাঁ, বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এগুলো সব হলো কনসোনেন্ট। তাহলে ভাওয়েলস হলো 5টি আর লেটার্স হলো 26টি। 26টি লেটার্স এর মধ্যে ভাওয়েলস 5টি আর বাকি থাকছে 21টি। 21টি হলো কনসোনেন্টস। তাহলে এখানে লিখে নিই, লেটার্স এ থেকে জেড অবধি লেটার্স হলো 26টি, তার মধ্যে ভাওয়েলস হলো 5টি, আর বাকি 26টা যদি লেটার্স হয় তার মধ্যে যদি ভাওয়েলস 5টি হয় পড়ে থাকে 21টি। 21টি হলো কনসোনেন্টস, ঠিক আছে? তাহলে ভাওয়েলস কোনগুলো? এ, ই, আই, ও, ইউ আর ভাওয়েলস। এই যে ভাওয়েলসটা শেখানো হলো, এবার এখানে পাঁচটা ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ড থেকে ভাওয়েলসগুলো খুঁজে নিয়ে আমি আন্ডারলাইন করব। সি এ টি ক্যাট, এটা ভাবল তাই আমি ভি লিখলাম। এইচ ই এন হেন, হেনে ইটা ভাবল। কে আই ডি কিড, কিডে আইটা ভাবল। ও ডাব্লিউ এল আউল, আউলের ওটা ভাবল। জি ইউ এন গান, গানের ইউটা ভাবল। আর বাকি যে লেটার্স গুলো যেমন সি টি এইচ এন কে ডি ডাব্লিউ এল জি এন, এগুলো হলো কনসোনেন্টস। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি ভাওয়েলের কনসেপ্ট ক্লিয়ার হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।